আসসালামু আলাইকুম, আমার বোটানিক হ্যাভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার বারান্দার সবজি বাগান আপনাদেরকে দেখাবো। আমার বারান্দাতে অত বেশি রোদ আসে না, দুইটা বারান্দাতে ভালো রোদ আসে সকালবেলা, আর দুইটাতে তেমন একটা রোদ আসে না, তার ভিতরেই আমি চেষ্টা করেছি একটু সবজির বাগান করতে। আমার বাগানে মোটামুটি অনেক সবজি আছে, ছাদ বা জমিনের মতো হয় না, তারপরে মোটামুটি ভালো হয়। আমি আর এই বারান্দার এই সবজিতে দিয়ে আমার মানে যেটুক সবজি তাতে আমার অনেক ভালো লাগে। নিজের হাতে তো করা তৈরি করা জৈব পদ্ধতির সবজি চাষ, যেমন আমার বারান্দাতে পুঁই শাক, করলা, তারপরে আপনার লেবু, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ, অ্যালোভেরা, এই সব ধরনের গাছই মোটামুটি আছে। তো রোদের জন্য ওইভাবে হয় না, তবে কিছু কিছু গাছ আবার অনেক ভালো হয়। এই জন্য আমি আজকে আপনাদেরকে আমার বারান্দাটা দেখাচ্ছি। আমার বারান্দা সবজি চাষ করার জন্য একটা জিনিস আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমি যেটা করি আর কি, যে মাটি তৈরি করার সময় দোআঁশ মাটি অর্ধেক আর অর্ধেক জৈব সার নিতে হবে। দোআঁশ মাটি যদি না থাকে তাহলে আপনারা বালি মিশিয়ে নিলে, ওটা এঁটেল মাটির সাথে বালি মিশিয়ে নিলেই দোআঁশ মাটি হয়ে যাবে। তারপর আপনারা ওই আর সবজি চাষ করার সময় আপনারা একটা বড় টব দিবেন, টব ছোট হলে গাছ ভালো একটা হয় না। আর যেই গাছগুলোতে ফল হয় সেগুলোতে একটু পটাশ সার বেশি দিবেন, আর যেই গাছগুলোতে পাতা জাতীয় যেমন পুঁই শাক গাছ ওটাতে আপনার নাইট্রোজেন সমৃদ্ধ সারটা বেশি প্রয়োগ করতে হয়। আর সবজি গাছে আরেকটা ইয়ে হচ্ছে, আপনার সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর একটু নিম তেল স্প্রে করে দিবেন হুইল সাবান মিশিয়ে। এটা আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব যে নিম তেলের কীটনাশক বানানোর নিয়ম। আর বর্ষাকালে একটু ছত্রাকনাশক স্প্রে করে দিবেন, একটু কম দিবেন, কারণ সবজি তো আমরা খাই, এই হিসাবে ছত্রাকনাশকটা একটু কম দেওয়াই ভালো।
আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।